রিভিশন করছি আমরা আজকে, যে লেকচার দিব এই পার্ট শেষে শিক্ষার্থীরা ঝুঁকির উৎস ব্যাখ্যা করতে পারবে, ঝুঁকি পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ছিল আমাদের দুই ধরনের ঝুঁকি, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, একটা আর্থিক ঝুঁকি। তো ব্যবসায়িক ঝুঁকি কি সেটা আমরা একটু যদি জানি, সেটা হচ্ছে কোম্পানির আয় হতেই পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। অর্থাৎ একটি কোম্পানি বিজনেস করবে, বিজনেস করার ফলে তাদের যে ব্যয় হবে সেই ব্যয়টা তো মেটাতে হবে, সেই ব্যয়টা তো পরিশোধ করতে হবে। এখন কোম্পানি যা আয় করবে সেখান থেকে যদি ব্যয়টা মেটাতে না পারে, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ধরো একটা প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে 10 লক্ষ টাকা, কিন্তু তারা আয় করলো 8 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা কিন্তু তারা ওই ব্যয়টা নির্বাহ করতে পারবে না, ব্যয় পরিশোধ করতে পারবে না। সুতরাং ওই 2 লক্ষ টাকা তাদের জন্য কি হবে? ব্যবসায়িক ঝুঁকি। এটার উদাহরণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ, মেশিনারিজ ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলা যদি আমরা মানে ক্রয় করতে না পারি বা শ্রমিকদের বেতন দিতে না পারি, তখন কিন্তু আমাদের জন্য ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি মূলত সৃষ্টি হয় হচ্ছে লোন নেওয়ার মাধ্যমে বা ঋণ নেওয়ার মাধ্যমে। একটি প্রতিষ্ঠান তো শুধু যারা মালিক তাদের অর্থ দিয়ে ব্যবসা করে না, তারা তাদের বিজনেসটাকে আরো বেশি ভালোভাবে ফলপ্রসূ করতে গেলে বা অর্ধিক অধিক অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা নিজস্ব অর্থের বাইরে গিয়েও কি করে, লোন নিয়ে আসে বা ঋণ নিয়ে আসে, ঋণ গ্রহণ করে। এখন ঋণ গ্রহণ করলে সেই যাদের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করব তাদেরকে তোমার হচ্ছে ই দিতে হবে, কি বলে, সুদ দিতে হবে, এবং একটি নির্দিষ্ট সময় শেষে তাদেরকে তোমার ঋণের আসল অর্থ ফেরত দিতে হবে। এখন কোন কোম্পানি বা প্রতিষ্ঠান যদি লোন নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তারা যদি সেই সুদ এবং আসল টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, অর্থাৎ পরিশোধ করতে যদি না পারে, তাহলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেই আর্থিক ঝুঁকি বলে। আমি আবার বলছি, ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেই কি বলে? আর্থিক ঝুঁকি বলে। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যারা, এটা ছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে আমরা দুইটি দুই ধরনের বললাম, আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। তাহলে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে এই দুই ধরনের, সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। তাহলে সুদের হার ঝুঁকি বলতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে সুদের হার ঝুঁকি বলে। কি বলছি আমরা? যে তোমার হচ্ছে সুদের হারের পরিবর্তনের কারণে, যেমন বাংলাদেশ ব্যাংকের এখন ব্যাংক রেট কত? 5%। তো এরা যদি হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক বলল যে না আমরা ব্যাংক রেট বাড়াই দিব, তো ব্যাংক রেট যদি বাড়াই দেয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে? ব্যাংক রেট যখন বাড়াই দিবে তখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের হারগুলা বাড়াই দিবে। যখন সুদের হার বাড়াই দিবে, যখন মনে করো আমি লোন নিয়েছি, এখন আমি লোন নেওয়া আছে আমার, দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে 9% করে, 9% সুদের হারে, অর্থাৎ আমি লোন নিয়েছি বা যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে যে কোনো অ্যামাউন্ট, তো তাদেরকে সুদ দিই আমি হচ্ছে 9% করে। এখন আমি 9% করে সুদ দেওয়ার কথা, কিন্তু হঠাৎ করে যে সুদের হার বেড়ে 12% হয়ে গেল, তাহলে দেখো আমার কিন্তু এখানে 3% ঝুঁকি বৃদ্ধি পেয়ে গেল, মানে 3% অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। তাহলে এটা আমাদের ব্যবসা বিনিয়োগকারীর জন্য এক ধরনের কি খারাপ, বা তারা হয়তো এই 3% অতিরিক্ত দিতে নাও মানে সমর্থ নাও হতে পারে। এর জন্য যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, সুদের হার ঝুঁকি। তাহলে সুদের হার ঝুঁকি কি, আবার বলছি, সুদের হার ঝুঁকি বলতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বোঝায়। এখানে কি হয় তোমার, অনেক সময় বিনিয়োগের মূল্য কমে যায়, সুদের হার এবং বন্ডের মূল্যের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান সবসময় আমরা জানি। তো সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য হ্রাস পায়, আর সুদের হার হ্রাস পেলে বন্ডের মূল্য বৃদ্ধি পায়। তাহলে দেখো, সুদের হার যদি বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে বন্ডের মূল্য হ্রাস পাচ্ছে। এখন আমি শুধু লোনের জন্যই বলছি না, বন্ডের ক্ষেত্রেও একই রকম, আমি বিনিয়োগ করা ছিল বন্ডে, সুদের হার যদি বেড়ে যায় তাহলে আমার বন্ডের মূল্য হ্রাস পাবে, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে।
এরপরে আমাদের কি আছে, তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি তো আমরা নগদ অর্থ হাতে রাখা বা হ্যাঁ যে সকল সিকিউরিটি গুলো আমরা দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারি জি স্যার, সেগুলাকে বলা হচ্ছে কি আমাদের, তারল্য। আচ্ছা, তাহলে তারল্য ঝুঁকি বলতে, যদি এরকম আমার কাছে নগদ অর্থ না থাকে এবং আমার পাওনাদার যারা আছে, আমার ঋণদাতা যারা আছে, যারা আমার যাদের কাছ থেকে আমরা লোন নিয়েছি, হঠাৎ করে পাওনাদাররা আমাদেরকে এসে বললো যে আপনারা টাকা দেন, এখন আমার কাছে টাকা নাই, তাহলে কি পাওনাদারের সাথে একটা আমাদের ঝামেলা সৃষ্টি হবে বা আমাদের সুনাম নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই ঝুঁকিটাকে বলা হচ্ছে কি তারল্য ঝুঁকি। তো তারল্য ঝুঁকি বলতে বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে। আবার বলছি, বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারার সম্ভাবনাকেই তারল্য ঝুঁকি বলে। আর সিকিউরিটি কি সেটা তো তোমরা অলরেডি জানো, তো আমি আবার মনে করিয়ে দিচ্ছি, যেমন শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, তারপরে বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, তারপরে হচ্ছে তোমার ব্যবসায় ঋণ, এগুলো সবগুলো কিন্তু আমাদের জন্য কি সিকিউরিটি। নেক্সট আমাদের আছে হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর সাথে সম্পর্কিত ঝুঁকি, বিশেষ ঘটনার ঝুঁকি, বিনিয়োগ বিনিময় হার ঝুঁকি আর ক্রয় ক্ষমতার ঝুঁকি। তো বিশেষ ঘটনার ঝুঁকিটা হচ্ছে কি, সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগের মূল্য বা ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বিশেষ ঘটনার ঝুঁকি বলে। যেমন সরকার যদি কোনো একটি জনপ্রিয় ঔষধের উৎপাদনের লাইসেন্স বাতিল করে দিল, একটা প্রতিষ্ঠানের ওষুধ বিক্রি করে, খুবই ভালো প্রতিষ্ঠান, সবকিছু নিয়ম মানে, কিন্তু হঠাৎ করে কোনো হয়তো ভুল ত্রুটি পেয়ে থাকলো, থাকলে কি করলো, তাদের তোমার হচ্ছে লাইসেন্সটা বাতিল করে দিল, সেক্ষেত্রে ওই ওষুধ কোম্পানি কিন্তু ঝুঁকির সম্মুখীন হয়ে পড়লো হলো, আর এটাকে বলা হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি। তারপর হচ্ছে আমাদের বিনিময় হার ঝুঁকি। বিনিময় হার ঝুঁকি বলতে হচ্ছে ইন্টারন্যাশনালি যখন আমরা ব্যবসা বাণিজ্য করব, তখন এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার একটা মান নির্ধারণ করা হয়, সেই মান যদি উঠানামা করে তাহলে কি হয়, সেক্ষেত্রে আমাদের যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি বিনিময় হার ঝুঁকি। তো এটার সংজ্ঞা সংক্ষেপে যদি আমরা বলি, বলছি দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম কমে গেলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলে। আবার বলছি, দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম কমে গেলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলে। ঠিক আছে, তারপরে ক্রয় ক্ষমতার ঝুঁকি আমাদের, পার্চেসিং পাওয়ার রিস্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। দুই এবং তিন অর্থাৎ বিনিময় হার ঝুঁকি এবং ক্রয় ক্ষমতার ঝুঁকি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে ক্রয় ক্ষমতার ঝুঁকি কি, মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। খুবই সহজ কথা, মুদ্রাস্ফীতির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকেই ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। তো মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি, মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া। আর পণ্যের দাম কেন বাড়ে, বাজারে অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পণ্যের দামও বেড়ে যায়। অর্থাৎ ধরো মুদ্রাস্ফীতি যখন ছিল না, তখন একটা পণ্যের দাম যদি হয়, যে কোনো একটা জিনিসে যদি আমরা চিন্তা করি, আমরা টমেটোর কথা যদি চিন্তা করি, তাহলে টমেটোর দাম ধরো মুদ্রাস্ফীতি হওয়ার আগে ছিল 20 টাকা করে কেজি, কিন্তু মুদ্রাস্ফীতি হওয়ার পরে একই পরিমাণ, 1 কেজি পরিমাণ কিনতে গেলে তোমাকে দেখা যাচ্ছে তখন দিতে হচ্ছে 40 টাকা, তাহলে দেখো দ্বিগুণ হয়ে গেছে। কেন এই দাম বৃদ্ধি পায়, এই যে মানুষের পকেটে তখন টাকার পরিমাণ বেড়ে যায়, মানুষের পকেট বলতে আমরা বাজারে বুঝি বা সারা দেশেই অর্থের পরিমাণ তখন বেড়ে যায়। এখন বলবা স্যার এই অর্থের পরিমাণ কিভাবে বেড়ে যায়, সেটা অনেকে বলতে পারো, অর্থের পরিমাণ বেড়ে যায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে, বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা জমা থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় স্টক করে রাখে, অনেক সময় সেগুলা ঋণ হিসাবে প্রদান করতে থাকে। তো যখন অনেক ঋণ হিসাবে প্রদান করা হয় তখন কিন্তু ব্যাংক থেকে টাকা মানুষের কাছে বেশি চলে যায়, সেক্ষেত্রে কি হয় বাজারে অর্থের পরিমাণটা বেড়ে যায়, আর অর্থের পরিমাণ বেড়ে গেলে সেটা মুদ্রাস্ফীতি ঘটে। আর এই মুদ্রাস্ফীতি হলে কি হয়, পণ্যের দাম বেড়ে যায়। একই পরিমাণ পণ্য আমি 20 টাকা দিয়ে কিনছি, মুদ্রাস্ফীতি হলে হয়তো বা তখন 40 টাকা, দ্বিগুণ হতে পারে। তো সে এটা কিন্তু একজন মানুষের জন্য কিন্তু কাম্য না, কারণ তখন দাম বেড়ে গেলেও
কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। সেজন্য মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দুটাই, কিন্তু মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি যেহেতু আসছে, মুদ্রা সংকোচনের কথা যদি তোমাদেরকে একটু বলি, তো মুদ্রা সংকোচনটা হচ্ছে ঠিক এর উল্টা চিত্র। বাজারে বাজারে মুদ্রা বা টাকার পরিমাণটা হচ্ছে কি, কমে যাওয়া, একদম কমে যাওয়া, যা মানুষের যেটা চাহিদা তার থেকেও কমে যাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের পকেটের টাকা কমে যায়, মানুষ তখন কি করতে পারে না, পণ্যদ্রব্য ক্রয় করতে পারে না, তাহলে পণ্যদ্রব্য ক্রয় করতে না পারলে তাদের জীবনযাত্রার মানের ক্ষতিগ্রস্ত হয়। আবার ব্যবসায়ীরা তখন পণ্য যে নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে পচনশীল দ্রব্য হলে তারা আর বিক্রি করতে পারছে না, পচনশীল দ্রব্য হলে তারা কি হয়, সেগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ বিজনেসম্যানরা তখন ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দুটার কোনোটিই অর্থনীতির জন্য কাম্য নয় বা দেশের জন্য ভালো না। অর্থাৎ এই দুইটার মাঝামাঝি অবস্থায় থাকতে হবে, তাহলে অর্থনীতির জন্য, আমাদের সকল দেশের জন্য বা সারা বিশ্বের জন্য সেটা ভালো। তাহলে আমরা আবার আমাদের মূল থিমে ফিরে আসি, সেটা হচ্ছে ক্রয় ক্ষমতার ঝুঁকি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে, আর মুদ্রাস্ফীতির সাথে কিন্তু ক্রয় ক্ষমতার একটি বিপরীত সম্পর্ক, যেটা আমি কিন্তু অলরেডি এই বিপরীত সম্পর্কটা বোঝানোর জন্যই মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন বোঝানোর চেষ্টা করেছি। দেখো, মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু কমে যায়, ঠিক আছে? মুদ্রাস্ফীতি বেড়ে গেলে ক্রয় ক্ষমতা, অর্থাৎ তুমি টাকা বেশি দিচ্ছ কিন্তু পণ্য কম নিচ্ছ, তখন তোমার ক্রয় ক্ষমতাটা কমে যায়। আর মূল্যস্ফীতিটা কি হয়, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি তখন বৃদ্ধি পায় এবং ক্রয় ক্ষমতা হ্রাস পায়, যেটা আমি মানে একটু বড় করে আলোচনা করেছি। সুতরাং মুদ্রাস্ফীতি বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহকে প্রভাবিত করে। নেক্সট আমরা হচ্ছে ঝুঁকি পরিমাপ নিয়ে আলোচনা করব। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীত অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্যের বর্গের সমষ্টিকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং ভাগফলকে বর্গমূল করা হয়। আমার এই সংজ্ঞাটা পড়তে কষ্ট হয়, কিন্তু তুমি যদি সূত্র মনে থাকে, সূত্রটা অ্যানালাইসিস করলে তুমি সহজেই সংজ্ঞাটা বলতে পারো যে আমাদের সিগমার সূত্র কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র কি, বা আদর্শ বিচ্যুতির আর একটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান, এগুলার সূত্র হচ্ছে কি, সিগমা ইকুয়াল সামিশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের একটা সূত্র। মানে স্ট্যান্ডার্ড ডিভিশনের তো তিনটা সূত্র, আমরা এই আর আই বলতে হচ্ছে অতীতে অর্জিত আয়, মাইনাস আর বার হচ্ছে গড় আয়, তাহলে আর আই থেকে আর বার মাইনাস করেছি, অর্থাৎ পার্থক্য, মাইনাস মানে কি, পার্থক্য। তো আমরা কিন্তু সংজ্ঞায় ওইটাই বলবো, আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আর আই মানে হচ্ছে অতীতে অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্যের, এবার বর্গ মানে কি স্কোয়ার, পার্থক্যের বর্গের, এই সামিশন মানে কি সমষ্টি, তাহলে পার্থক্যের বর্গের সমষ্টি সমষ্টিকে বছর সংখ্যা দ্বারা, এন দ্বারা ভাগ করছি না আমরা, বছর সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এবং এতটুকুর যে ভাগ করলাম তার একটা ভাগফল পাবো, তো সেই ভাগফলের কি করব, বর্গ মূল করব, রুট ওভার করব, ঠিক আছে? তাহলে দেখো তো এখন সংজ্ঞাটা আমরা বলতে পারি না, অতি আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীতে অর্জিত আয় থেকে গড় আয়ের হার বাদ দিয়ে বিয়োগ করে তার বর্গমূলের সমষ্টিকে বছর সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে বর্গমূল করলে কি পাবো, আমরা আদর্শ বিচ্যুতি পাবো, ঠিক আছে? এই সূত্রটাই আমরা কিন্তু সংজ্ঞায় বলবো। ওকে, তারপর হচ্ছে আমাদের তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা, আমরা বলছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা কি ধরনের ঝুঁকি পরিমাপ করা হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আদর্শ বিচ্যুতি দ্বারা যে কোম্পানি ঝুঁকি পরিমাপ করা হয়, অর্থাৎ যে ঝুঁকিগুলো আমরা পরিমাপ পরিহার করতে পারি বা এড়াতে পারি, একজন বিনিয়োগকারী চাইলে কমাতে পারে, সেটাকে বলা হচ্ছে আদর্শ বিচ্যুতি। তাহলে প্রশ্ন হচ্ছে, সম্ভাবনা যদি দেওয়া থাকে, অর্থাৎ আগামী বছরে 10% ইনকাম হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, যে আমার 10% ইনকাম হবে, আমি যদি বলি যে শিওর আগামী বছর আমার 100 টাকা লাভ হবে, তাহলে কিন্তু এটা বলা হচ্ছে 100% কনফার্ম যে আমি
100 টাকা লাভ করবো, তাহলে এই 100 টাকা লাভ করার সম্ভাবনা হচ্ছে 100%। এখন আমি যদি বলি যে না, আগামী বছর আমার 100 টাকা লাভ হওয়ার সম্ভাবনা 50% করে, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, তাহলে এই সম্ভাবনা, 100 টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা কত? 50%। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি স্যার, আর অতীতের তথ্যগুলা থাকলে সেখানে সম্ভাবনা থাকে না যে আমার এত হয়েছিল। তো সম্ভাবনা না থাকলে এক সূত্র, সম্ভাবনা থাকলে এক সূত্র, আর একটা হচ্ছে পোর্টফোলিও। তো আমরা ধারাবাহিক ভাবে সবগুলো আলোচনা করব। স্যার আরেকটা কি বললেন? পোর্টফোলিও, ও আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কি সম্ভাবনা বিন্যাস, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো ঝুঁকি পরিমাপের আরেকটি পদ্ধতি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বা ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং এর সম্ভাবনাকে যখন তালিকা বা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। ঠিক আছে, কি বলেছি? ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং এর সম্ভাবনাকে যখন তালিকা বা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। এতটুকু মনে রাখলেই চলবে। আর আমি এটা কিন্তু আলোচনা করে ফেলেছি যে আমার 10% আয় হবে, তার সম্ভাবনা 100%, এটা আমরা ওই সম্ভাবনা বিন্যাসের কথাই অঙ্ক এগুলা। তারপর হচ্ছে আমাদের বিভেদাঙ্ক, বিভেদ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দ্বারাও ঝুঁকি পরিমাপ করা হয়। তবে আদর্শ বিচ্যুতির থেকে অনেক সূক্ষ্মভাবে এবং দক্ষভাবে ঝুঁকি পরিমাপ করতে চাইলে তখন আমাদেরকে বিভেদাঙ্ক ব্যবহার করতে হয়। অর্থাৎ বিভেদাঙ্কের মাধ্যমে খুব সূক্ষ্মভাবে ঝুঁকি পরিমাপ করা যায়। তো বিভেদাঙ্ক হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যা আদর্শ বিচ্যুতি, গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হারের শতকরা কত ভাগ তা নির্দেশ করে। তাহলে আমরা তো সূত্র দেখলাম যে আদর্শ বিচ্যুতি কি, এমন একটা পদ্ধতি যেখানে আমরা আদর্শ বিচ্যুতিকে, সরি, বিভেদাঙ্ক হচ্ছে কি, আদর্শ বিচ্যুতিকে আরবার দ্বারা ভাগ করে গুণ করি 100 দ্বারা। তার মানে কি, আদর্শ বিচ্যুতিকে গড় আয়ের হারের শতকরায় প্রকাশ করা হয়। 100 দ্বারা গুণ করলে তো শতকরায় প্রকাশ করি, তাই না? এটাই আমরা বলছি যে বিভেদাঙ্ক হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যা আদর্শ বিচ্যুতি, গড় আয়ের বা প্রত্যাশিত আয়ের শতকরা কত ভাগ তা নির্দেশ করে। একে ঝুঁকির আপেক্ষিক পরিমাপ বলা হয়। যে সকল সম্পত্তি ও বিনিয়োগের প্রত্যাশিত আয়ের আর ভিন্ন হয় তাদের ঝুঁকি তুলনা করতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে খুব, যে এটা কখন ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে অঙ্ক করেছি, দুইটা রেজাল্ট সেম, তখন আমাদের কি করতে হবে? তখন তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, সেক্ষেত্রে আমাদের বিভেদাঙ্ক দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। আবার অনেক সময় এরকম হয় যে আমরা গড় আয়ের হার নির্ণয় করি, মানে আরবার আরবার নির্ণয় করে দেখলাম যে কোম্পানি এ এবং কোম্পানি বি, তো কোম্পানি এ এর আরবার বা গড় আয়ের হার 10%, কোম্পানি বি এরও গড় আয়ের হার ধরো হচ্ছে 10%, দুইটা সমান হয়ে গেছে। এখন তোমাকে যদি বলি কোনটি ভালো, তুমি আনসার দাও। তুমি কি আদর্শ বিচ্ছেদ তোমার হচ্ছে প্রত্যাশিত আয়ের হার দিয়ে দিতে পারবা আনসার তখন? কারণ দুইটা তো সমান। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সিবি নির্ণয় করতে হবে। বিভেদাঙ্ক যেটা ছোট হবে তার ঝুঁকি কম, আর ঝুঁকি কম হলে সেটা গ্রহণযোগ্য। স্যার আদর্শ বিচ্ছেদ সেম 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 কথা। তাহলে আমরা এবার চলে যাবো একটু সূত্র গুলা দেখবো। গড় আয়ের হার নির্ণয় করার সূত্র হচ্ছে কয়টি, এখানে দুটি দেখানো হয়েছে, যে সম্ভাবনা না থাকলে আর বার ইকুয়াল সামেশন আর আই ডিভাইডেড বাই এন, তো আর আই হচ্ছে গড় আয়ের হার আর বার, আর আর আই দ্বারা বোঝায় আয়ের হার, এন দ্বারা হচ্ছে মেয়াদ বছর বা সময় বোঝায়। সম্ভাবনা থাকলে হচ্ছে আর বার ইকুয়াল সামেশন আর আই ইন্টু পি আই, আর পি আই তে হচ্ছে আমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি বোঝায়। আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে দুইটি, মূলত তিনটি, সবগুলাই, এটাও তিনটি, তো এখানে দুইটি দেখানো হয়েছে। সম্ভাবনা না থাকলে হচ্ছে সিগমা ইকুয়াল রুডাবার সামিশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, আর সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে ওই একই, আচ্ছা, সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে গড় আয়ের হারের সূত্র আর বার ইকুয়াল সামিশন আর আই ডিভাইডেড বাই এন, এটা মনে হয় এখানেও দেখানো হয়েছে, একই সূত্র এখানে দেখানো হয়েছে। আবার আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে সম্ভাবনা যদি থাকে, এই এই সূত্রটা এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, এখানে আসবে 2 নম্বর সূত্রটা, আচ্ছা এটা আমরা ভুলে যাই, 1 নম্বর 2 নম্বর, আদর্শ বিচ্যুতি বা সম্ভাবনা থাকলে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পি আই, এগুলো তোমরা জানো আমি আশা করি। বিভেদাঙ্ক সূত্র হচ্ছে সিবি ইকুয়াল সিগমা ডিভাইড বাই আর বার ইনটু 100। এই ছিল আজকের আলোচনা। তো সূত্রগুলা একটু তোমরা আরো ভালো করে লিখবা।
তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।